আল্লাহু আকবার যাদের ভালো লাগে না, আমি বলেছি তোমাদের জানা যায় যে আমরা করব কি, হরে কৃষ্ণ, তারপরে পড়বো সানা, পড়ে নিয়ে তারপরে এবার কৃষ্ণ কৃষ্ণ, তারপরে দুরুদ জানা যায়, ঠিক আছে তো হানাফি মাজহাব অনুযায়ী, তারপরে দুরুদ পড়ে এবার রাম কৃষ্ণ, তারপরে যেয়ে দোয়া, দোয়া পড়ে নিয়ে এবার ওং শান্তি নমো নমো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম, হ্যাঁ না ওখানে তো আল্লাহ আকবার নেই, আসসালামু আলাইকুমই তো আল্লাহ আকবার, মানে ও তো আল্লাহ আকবার ভালো লাগে না, খালি আল্লাহ আকবারটা বাদ দে থুয়ে তাই এইগুলো বলা ছাড়ার কোনো রাস্তা আছে? আবার কিছু খাটাস আছে ইদানিং দেখি গান গাছে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো, গাছে না গাছে না, আমি বলেছি তাইলে মরার পরে শ্মশানেতে নব ও ভাইও, সেখানে তোমার পুড়ায়ে দেবো কে, কারণ ঢোল বাঁশি কাশি যদি বাজাইতে হয় তাহলে শ্মশানে নিয়ে এতে পুড়ায়ে তোমার ছাই বানায় ভস্ম করে দেবো। ঢোল বাঁশি কোনো মুসলমানের অনুষ্ঠানে বাজতে পারে? পারে, কিন্তু বিয়ে হইলে ডিজে ছাড়া হচ্ছে না, পিকনিক ডিজে ছাড়া আছে, টিরাক ভাড়া করিয়ে ধুমধামা কাঁদে বাড়ি, ওরে বাবা, টিরাকের মধ্যে বাসের মধ্যে, আর বিয়ে আপনাদের এদিকে তো বাজে না, চেয়ারম্যান বাজে, ওরে বাবা, আমাদের গ্রামে বাইজ দিছে, আমি মাহফিল করি যে শুইছি সকালে ফজর পড়ি ঘুম ঘুম করে বেজি খাটকে পিটি জামিন কাছে মনে হয় তুরস্ক সিরিয়া চলে গেছে, আমি স্ত্রীর কলাম কি রে ভূমিকম্প কি আমাকে ডেকে নেওয়া আছে, কয় না, আমি বললাম তুরস্কে কত বড় বিপদ চলে গেল, আর আমি খাট খাইতেছি ঘটনা কি, বলছে ওই অমুখের মেয়ের বিয়ে হয়েছে তাই দোতলা ছাদের ফারে দিয়েতে কুপাচ্ছে, তা আমি আবার ঘাড়ের পর গামছাটা দিয়ে একটু গেলাম, যে আমার তো না ঘুমালি মাহফিল করবো কি করি, প্রতিদিন ওয়াজ, আমাদের আর সাংবাদিকের তো কোনো ঘুম নেই, আছে আমাকে ওয়াজ করে বেড়াইতে হয়, আর সাংবাদিকের কার কোন বাপ নেই খুঁজে বেড়াইতে হয়, বোঝেন নি, বুবলির বাচ্চা আপনার ছেলের বাবা কি বছর জানাবো, একটু ওয়েট করেন, এখানতে ওখানে ওখানতে ওখানে সারা লেখা খালি ঘুরে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে, যে একটু বাপ কি ডাকুয়ান 10 বছর পরে বাচ্চা নিয়ে আসলো, বছর জানাবো আনুষ্ঠানিকভাবে জানাবো, এই কতি কতি রাত 4টে বেজে গেছে, তো বাড়ি গেছে দরজায় ঠুকাতে স্ত্রী বলছে কিডা, বলছে ওরে আমি তো শাম, দরজা খোল, দরজা খুলি বলছে এত রাত পর্যন্ত খোয়ানে ছিলে, তো বলছে ওই যে বুবলি একটা সন্তান এনেছে আমেরিকাতে, ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই খুঁজে বেড়াচ্ছিলাম, তো বলছে তা তোমার যে সন্তানের বাপ হতে হবে তা সেসব কিডা কি করবে, পাকা মুখু থাকার এখন সকালবেলা বাড়ি আইসাও, বোঝেন নি, তো ওগেরও এক ঝালার আমাগেরও প্রতিদিন মাহফিল ছিল, কোনো লাইন নেই, দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন, যাই হোক প্রতিদিন নিয়ে যাই যে টাকা গুনিয়ে দিই ও দেখি আর কিছু কয় না, খুশি এই শোনেন, এই আপনারাও আসেন ভালো খাওয়াও ভালো, কিন্তু আজকে খাবো না বলো, কারণ আমার সে কুমিল্লায় যে সকালে প্রোগ্রাম ধরতে হবে, আপনি যে এইরাম রাস্তাতে আমি তো জানি না, তা আসলাম ভালো লাগলো, আপনারাই যে আপনারা যে আছেন চেয়ারম্যান আছে, আর কোনো দুঃখ আছে, আর কোনো দুঃখ আছে, এই জন্যে আমরা মোটামুটি কোরআনের পক্ষে থাকবো, এই যে ডিজে গান যে কথা বলছিলাম, তাহলে ওখানে ওইটাও একটু মেরে দিই, তা নাহলে যুবকেরা ভালো আছে না, এই ওইটা কথা কয় না, এরা এই যে বিয়ের সময় আমি গেলাম যেই বলছি ওই ভাবি কি হচ্ছে কি হচ্ছে, ও আল্লাহ আমার মেয়ে কত ভালো ছিল রে, ও আল্লাহ আল্লাহ আজকে পরের ঘরে এ চলে এ গেল, ও আল্লাহ আল্লাহ, আমি বলছি আল্লাহ কোন দিকে যাবে, ছাদের ভরে ঘুম ঘমাক্কা ঘুম ঘমাক্কা বাই দিছে, আর নিজেই তুমি মাইক খাটাছ মুখের দিয়ে, এয়ারটা অন্তত বন্ধ করো, হ্যাঁ দা বন্ধ করো না, উপরেটা বন্ধ করো, যখন এয়ারটা তো থামাবা, কথা কয় না, একদম সত্য ঘটনা। এরপরে যে আমাদের বাড়ির সামনে বিদেশে থাকে মেয়ে বিয়ে দেশে, দুমদামাক্কা দুমদামাক্কা, আমি যেই বলছি আমরা একটা নাটকের শুটিং করবো, তা তোমাকে জন্যই তো মনে আছে করি ওঠা যাবে না, তো বলছো ওইরাম করো কেন, একটা বিশেষ দিন এটা মাইক বাজাচ্ছি, এদিন কি সব দিন আসে, তা আমি মনে খুব কষ্ট পাইছি, একটা
টার্গেট করে রাখি চোখে বাড়ি যেদিন মানুষ মরে যাবে ওই দিন আমি আমার টাকায় ডিজে ভাড়া করবো, কইনি খবর দে বাড়ি চায়ের পিয়ার নিয়ে আসবো দে গুন বাজা বাজা বাজা। কবে কি রে এ কি খবর? আমি খবর টাকা আমার বাজা তুরা। কবে এ কি কইতিস? কি কইতিস মান? বিশেষ একটা দিন তুমি করলি হবে নাকি? এই দিন সব দিন আসে কথা কয় না? তোর জন্মদিনই যদি ডিজে বাজে, তোর গায়ে হলুদি যদি ডিজে বাজে, তোর বিয়ের দিন যদি ডিজে বাজে, তোর মরার দিনও ডিজে বাজাবো। দরকার নেই কবরে একটা সাউন্ড বক্স তুই আসবি। পাকামো পাইছিস? আজ এ করা যাবে না? যাবে না। ওকে জন্য এই কাজটা করতে হবে, তাহলে এই সমাজ শিখবে। তা না হলে এই সমাজ শিখবে না। ওগো যুবকেরা, আজ ডিজে বাজাচ্ছ তুমি, এটা ডিজে নয়, জাহান্নামে তোমার জায়গাটাকে, তো জাহান্নামের লিস্টে তোমার নামটা লিখে দিচ্ছ। কারণ যেটা হারাম এটা করার স্পর্ধা তোমার কে দিয়েছে? ডিজে ছাড়া বিয়ে হয় না। আবার অনেক মুরব্বীরা আছে পাকা মুখ থাকার, আবার বুড়োরাও নাচে দেখো না রে বাবা, আসে না নাই এরা দাড়ি মিন্দি মানে আপনি না মানে এরকম আসে না নাই অনলাইনে মাঝে মাঝে দেখো না রে বাবা, হাজার হাজার। আবার ওই গ্রামের ভাবিদের বের করে নিয়ে আসে, যে ভাই বিদেশে মালয়েশিয়ায় থাকে, হাসান ভাই কনে থাকে মালয়েশিয়ায়, ওই ভাবি কোনোদিন বাইরে বেরোয় না, ভাবিরও তাল উঠে যায়, ভাবি আসার দিনে আজকে তেন দুমদামাক খা। হ্যাঁ, আবার পরকীয়াও আসে না নাই, হ্যাঁ বেল্টু ভাই, হ্যাঁ কেমন আছেন? অনেকদিন হলো আপনি আমাকে খোঁজ নেন না, দেখেন তো লিপস্টিকটা কেমন হয়েছে, হ্যাঁ আপনি চুল কাটিং কোথা থেকে দিয়েছেন? এ কুর্তা কাটিং অনেক সুন্দর হয়েছে আপনার কাটিং, হ্যাঁ। এবার হঠাৎ করি স্বামীর ফোন মালয়েশিয়াতে, হাসান ভাই ফোন করেছে, হ্যালো হ্যাঁ বলো, হ্যাঁ কী হয়েছে তোমার? এ এত ফোন ঢুকাও কেন? তোমার বিদেশে কাজ করি খাওয়া লাগে না, খালি বাড়ি বোর কাছে ফোন দিতে হয়, তো এত ফোন দিতে হয় তা বিদেশ কিসব কী করতি? টাকা পাঠাবো আশাশানি ইসলামী ব্যাংকে তুলি নিয়ে আসবানে, পিন নাম্বারটা বলে দিলি হেবেন, এই মধ্যে মেসেজ দিয়ে আনে, এত কথা কথি হয় কে জন্য? বোর সাথে এত কথা কিছু তোমার, এত বলছি না, হ্যাঁ বলছি ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছিল, হ্যাঁ আপনাকে নাইস লাগছে, আসে না নাই পাকা মুখু থাকা বল্টু ভাইয়ের সাথে তোমার এত সুন্দর কথা, হ্যাঁ আর কিছু বল্টু আছে বিদেশের বাড়ির ফার্স্টে যাই যাই ভাবি, হ্যাঁ কে বল্টু ভাই? হ্যাঁ ভাবি আমি, কতদিন হলো আপনি খোঁজ নেন না, হ্যাঁ ভাবি আসো আসে আসেন, ভাবি এক গ্লাস পানি দিন তো একটু গরম লেগেছে, কি বলছেন পানি দেবো কেন? আপনার খুব শরবত বানিয়ে খুব আমি, হ্যাঁ আসে না নাই, এইগুলো কেউ বলে না আমি বলি, এগুলো তো সব হুজুর বলতে পারবে না, পারবে? কারণ সব হুজুর তো নাট্যকার না, আমি নাট্যকার হুজুর আমি বলি, অসুবিধা আছে? এগুলো না বললে তো পরিবর্তন হচ্ছে না, বললেও তো পরিবর্তন হচ্ছে না। বলছে যে ভাত খাবি না মুড়ি খাবি, বলছে মুড়ি খেয়ে ভাত খাবো, ওয়া করনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি লুলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদের প্রদর্শন করি বেড়াইও না। এই ওয়াজ করার পরে ও এরা যুবকের সাথে কথা হয়েছে, বলিছে তুমি বুরখাপুরি চলবা, 14 ফেব্রুয়ারি আসছে, তোমার আবার অন্য কেউ অফার দিয়ে ফেলতে পারে, তুমি বুরখাপুরি চলবা। আজকে বাড়ি যাই, আজ কথা হয়েছে, কারণ ওই যে বাজারে দেখা হয়েছিল বাদাম কিনে দিয়েছে, ওখানে কথা হয়েছে, বাড়ি যাই কালকে মার বলছিস আম্মা আমার বুরখা বানাই দিবা, আল্লাহ ওর মা দোয়া কই দেশ, আল্লাহ হুজুর কত ভালো খবর কিন্তু আমাদের হায়াত বাড়াই দেবো, আল্লাহ আল্লাহ ওর ওয়াজ শুনে আমার মেয়ে পদ্মা শিলা হয়ে গেছ গা, ও ওয়াজ শুনে না ওর কথা শুনে কথা কয় না।